নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা এখন রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশনের সাথে। বেশ কিছুদিন ধরে আপনাদের থেকে বারবার রিকোয়েস্ট আসছিল এমন কোনো ঘরোয়া টোটকা বা হোম রেমেডি নিয়ে আলোচনা করার ব্যাপারে, যে হোম রেমেডি ব্যবহারের মাধ্যমে বিনা ওষুধে ইউরিক অ্যাসিডের লেভেলকে মেনটেন করা যায়। দেখুন, কিছুদিন আগে আমি একটি ইউরিক অ্যাসিড সম্বন্ধীয় ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে সমস্ত মানুষরা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের ডায়েট চার্ট কী কী হওয়া উচিত, অর্থাৎ সেই সমস্ত মানুষদের কী কী খাওয়া উচিত বা কোন কোন জিনিসগুলিকে অ্যাভয়েড করা উচিত। সেই ভিডিওর লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ভিডিওর শেষে অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন এখন আমরা আলোচনা করে নেব সেই ঘরোয়া টোটকাটির বিষয়ে, যে ঘরোয়া টোটকা তৈরি করার জন্য আমরা আমাদের রান্নাঘরের থেকে এমনই কোনো দুটি উপাদান আমরা বেছে নেব যে উপাদানগুলি খুবই সহজলভ্য, এবং সেই দুটি উপাদানের মাধ্যমে আমরা এমন একটি ম্যাজিক্যাল ড্রিঙ্কস তৈরি করব, যে ড্রিঙ্কসটি আপনারা যদি মাত্র 3 সপ্তাহ ব্যবহার করেন, 3 সপ্তাহ পরে যখন আপনাদের ইউরিক অ্যাসিডের ব্লাড টেস্ট করবেন, দেখতে পারবেন ব্লাড টেস্টের রিপোর্টের মধ্যে কতটা পার্থক্য এসেছে। এবং আপনি যদি গাউট বা গিঁটে বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তাহলে সেই সমস্ত ব্যথা বেদনাও অনেকখানি কমে যাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আজ আমরা এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসের বিষয়ে খুঁটিনাটি জেনে নিই। দেখুন, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই, সেই খাবার যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে প্রবেশ করে, এবং সেই খাবারগুলির মধ্যে যে সমস্ত খাবার পিউরিন রিচ ফুড, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি থাকে, সেই সমস্ত খাবার যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে ব্রেকডাউন হয়, সেই পিউরিন ব্রেকডাউনের পরে কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। যদি আপনি মনে করছেন যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে আদ্যপান্তই ক্ষতিকারক, তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের শরীরে উৎপত্তি হওয়া অন্যান্য কেমিক্যালের মতনই কিন্তু এই ইউরিক অ্যাসিডেরও যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শরীরে। দেখুন, আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেট অ্যালকালাইনের মাত্রাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে ইউরিক অ্যাসিড। কিন্তু আমাদের রক্তে যখন এই ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়। সমস্যার সৃষ্টি হয় বলতে, আমাদের শরীরে যখন দীর্ঘদিন ধরে এই ইউরিক অ্যাসিডের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, তখন ওই ইউরিক অ্যাসিড ক্রিস্টেলাইজড হয়ে যায় বা দানা দানা আকার গঠন করে। এই সমস্ত ইউরিক অ্যাসিডের ক্রিস্টেলগুলি যখন আমাদের জয়েন্টে গিয়ে ডিপোজিট হয়, তখন আমরা গাউট বা গিঁটে বাতের মতন সমস্যায় ভুগতে থাকি। এবং যখন আমাদের স্কিনের নিচে এই সমস্ত ক্রিস্টেলগুলি ডিপোজিট হয়, তখন এক ধরনের লাম্পের উৎপত্তি হয়, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় টফি। এই টফি আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন, অনেক মানুষের স্কিনের নিচে এক ধরনের লাম্প দেখতে পাওয়া যায়, যার থেকে চকি এবং হোয়াইট কালারের ড্রাই পুঁজ বের হতে থাকে। এখন আমরা জেনে নেব সেই ম্যাজিক্যাল ড্রিঙ্কসের বিষয়ে। দেখুন, এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস বানানোর জন্য আমরা রান্নাঘর থেকে যে দুটি উপাদান তুলে নেব, সেই উপাদানগুলি হলো আপনার আজবায়ন বা জোয়ান এবং হলো আদা। দেখুন, এই আজবায়ন আমাদের রক্ত থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করে, এবং তার সাথে সাথে আমাদের জয়েন্টের মধ্যে এবং স্কিনের নিচে যে সমস্ত ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা থাকে, সেগুলিকে ব্রেকডাউন করতে সাহায্য করে। এবং আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আপনার গাউট বা গিঁটে বাতের ব্যথা বেদনাও কম করতে সাহায্য করে। তো চলুন আমরা জেনে নিই পানীয়টি বানাবো কিভাবে। দেখুন, আমরা প্রথমে একটি প্যানের মধ্যে 1 গ্লাস জল দেবো, এবং সেই জলটির মধ্যে 1 চামচ গ্রেটেড আদা, বা আপনি এমনটাও করতে পারেন 1 ইঞ্চি একটি আদার টুকরো নিয়ে সেই আদাটিকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। সেই আদার টুকরোগুলি বা আপনার গ্রেটেড আদাটি ওই জলের মধ্যে দেন, এবং তার সাথে ওই জলের মধ্যে দিয়ে দেন 1 চামচ আজবায়ন। এখন ওই মিশ্রণটিকে আপনি ততক্ষণ পর্যন্ত ফোটাবেন যতক্ষণ পর্যন্ত না ওই মিশ্রণের 3/4 অবশিষ্ট থাকে। এখন সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে 2টি ভাগ করে নেন। তার মধ্যে 1টি ভাগ সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খান, এবং আরেকটি ভাগ
রাত্রিবেলার খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে খান। আপনি যদি এইভাবে 3 সপ্তাহ খেতে পারেন, 3 সপ্তাহ পরে দেখবেন ধীরে ধীরে ইউরিক অ্যাসিড সংক্রান্ত আপনার শরীরে যে সমস্ত সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির সমাধান হবে এবং আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত ব্যথা বেদনা ছিল সে ব্যথা বেদনাগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আপনারা 3 সপ্তাহ ব্যবহার করে আপনারা কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আমাদের শরীরের যে অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনি ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করে, কিন্তু আমাদের রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পেতে থাকে এবং তার সাথে সাথে এই ইউরিক অ্যাসিড ফ্লাশ আউট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যখন কিডনি ঠিকঠাকভাবে করতে পারে না, তখন কিন্তু আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে যেন পিউরিন রিচ ফুডের মাত্রা কম থাকে। এখন পিউরিন রিচ ফুড বলতে আমরা কী বুঝি? দেখুন, বেশ কিছু ভেজিটেবল রয়েছে যার মধ্যে কিন্তু পিউরিনের মাত্রা অত্যাধিক থাকে, যেমন আপনার পালং শাক, মটরশুঁটি, তারপর আপনার ফুলকপি, বাঁধাকপি, স্প্রাউট, মাশরুম এবং তার সাথে সাথে বেশ কিছু ননভেজ আইটেম রয়েছে যার মধ্যেও কিন্তু পিউরিনের মাত্রা অত্যাধিক থাকে। তার সর্বপ্রথম হলো অর্গান মিট, অর্থাৎ পশু পাখির যে সমস্ত অর্গানের মাংস, অর্থাৎ মনে করুন লিভারের মাংস, কিডনির মাংস বা হার্টের মাংস, এই সমস্ত অর্গান মিটের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। যে কোনো প্রকারের রেড মিট, রেড মিট বলতে আপনার শুকরের মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, ছাগলের মাংস হতে পারে, ভেড়ার মাংস হতে পারে, যে কোনো প্রকার রেড মিটে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এবং তার সাথে সাথে সমস্ত প্রকারের সি ফুড, অর্থাৎ আপনার সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক প্রাণীর মাংস। এবং তার সাথে সাথে আরও একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি নিয়মিতভাবে অ্যালকোহল পান করেন তাহলে অ্যালকোহল আপনাকে যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করতে হবে, বন্ধ করে দিতে পারলেই ভালো হয়। তার কারণ অ্যালকোহল আপনার রক্তে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। যে কোনো প্রকারের কার্বোনেটেড ড্রিঙ্কস, যে কোনো প্রকারের সফট ড্রিঙ্কস এবং যে কোনো প্রকারের বাজারজাত ফ্রুট জুস এবং তার সাথে সাথে সমস্ত প্রকারের জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, এই প্রত্যেকটি খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন থাকে এবং এই সমস্ত খাবার আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অত্যাধিক বৃদ্ধি করতে পারে। তাহলে ইউরিক অ্যাসিড কম করার জন্য আমরা কী খেতে পারি? দেখুন, ইউরিক অ্যাসিড কম করার জন্য সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে ফাইবার রিচ ফুড, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি রয়েছে। যে সমস্ত শাকসবজির মধ্যে পিউরিন থাকে না সেই সমস্ত শাকসবজি আমাদের বেশি বেশি খেতে হবে। ওটস খেতে পারি আমরা, ওটসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এবং তার সাথে সাথে আমরা এসবগুলো অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করতে পারি। অবশ্যই আমরা সারাদিনের খাদ্য তালিকায় আপেল রাখতে পারি। ভিটামিন সি সাপ্লিমেন্ট অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এবং তার সাথে সাথে যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন সি এর মাত্রা বেশি রয়েছে, ভিটামিন সি এর মাত্রা বেশি রয়েছে আপনার পেয়ারা, আমলকি, কমলা লেবু, মুসুম্বি লেবু, পাতি লেবু, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই সমস্ত খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করুন। এবং নিয়মিতভাবে যদি আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনার শরীরের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।